সেই মুনাফিকরা সাহাবারা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলে দেন সেই দুই নম্বর মুনাফিকের আওতায় কারা রয়েছে ওই সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিল ওয়াইজা ওয়াদা খাফা যখন তারা ইখতিয়ার করে যখন যারা অঙ্গীকার করে সেই ইখতিয়ার অঙ্গীকারগুলো যারা ভঙ্গ করে তারাই হলো মুনাফিকের আওতায় রয়েছে আমাদের সমাজে এমনও মানুষ রয়েছে আমরা অঙ্গীকারবদ্ধ হই ঈদগা ময়দানে দুই গাড়ি মাটি দেব ভাই আমরা বলি কিন্তু যখন কাজের সময় হয় তাকে নলেজ দেওয়া হয় ভাই এরকম একটা ব্যাপার ভাই এরকম তো কোনো কথা ছিল না বলে কি বলে না বলে তাহলে যদি সে অঙ্গীকার কুলুকে ভঙ্গ করে ইখতিয়ারকে ভঙ্গ করে তাহলে সে কিন্তু মুনাফিকের আওতায় রয়েছে এবার হয়তো আপনারা মনে মনে ভাবছেন তাই তো আমাদের ভিতরে এমন মানুষ আমাদের সাথে সুন্দর ব্যবহার করে সুন্দর আচরণ করে আর যে সুন্দর ব্যবহার আচরণে তার উপরে আমরা দেখি কথাই বলে উপরে যার ফিটফাট ভিতরে তার সদর ঘাট আর সেই সদর ঘাটের ভিতরে মানুষ আমাদের সমাজে রয়েছে ঠিক কিনা তাহলে এটা হলো দুই নম্বর পয়েন্ট গেল সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তিন নম্বর নিদর্শনটা কি বলবেন ওই সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন বাবা আমার সাহাবায়ে কেরামেরা তোমরা সমবেত হয়ে যাও আমি রাসূলুল্লাহ আমার কাছে তোমরা চলে এসো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে কিছু জ্ঞান দিয়ে যাব তোমাদেরকে কিছু নিদর্শন বলে দিয়ে যাব যেটা তোমাদের পূর্ণ জ্ঞান দ্বারা তোমরা মানুষকে চিনতে পারবে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ কে মুনাফিক আর কে দ্বীনদার কে আলেম তোমরা মানুষকে আইডেন্টিফাই করতে পারবে তোমরা মানুষকে বুঝতে পারবে কে কেমন মানুষ ওই সময় সাহাবায়ে আমরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ তাহলে সেই ব্যক্তিটাকে ওই সময় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন বাবা ওয়াইজা উতুমিনা খানা যারা ইতিমের মালকে ভক্ষণ করে তারাও হলো মুনাফিকের আওতায় রয়েছে আমাদের সমাজে এমনও মানুষ রয়েছে ভাই মারা গেছে ভাইয়ের সন্তান আছে সন্তানগুলো ছোট ছোট তাদের লাঠি ধরার মতো কেউ নেই পথ দেখানোর মতো কেউ নেই চাচা এসে মামা এসে তাদেরকে কি করে তাদের তাদের জমি জায়গাগুলো তাদের সম্পদগুলোকে হরণ করে নেয় এরকম করে কিনা ঠিক কিনা আমাদের সমাজে এমনও মানুষ রয়েছে এতিমের মাল ভক্ষণ করে এখানে রাসূলুল্লাহ ছিল এতিমকে বোঝানোর জন্য যারা আব্বা আম্মা নেই শুধু তাকেই বোঝাননি রাসূলুল্লাহ ওই ব্যক্তিকেও এখানে এতিমের পর্যায়ে রেখেছে ওই ব্যক্তি সে হলো যে ব্যক্তি গরিব অসহায় দুস্থ মানুষ কিন্তু সমাজে সে কথা বলতে পারে না মানুষ তাকে দমিয়ে রেখেছে ওই ব্যক্তিকেও যে ঠকায় ওই ব্যক্তির সাথেও যে ব্যবহার আচরণ খারাপ করে সেই ব্যক্তিও হলো মুনাফিকের আওতায় তাহলে এবার আমাদের চিন্তা হচ্ছে টনক নড়েছে আমরা আর উদ্ভ্রান্ত নেই দিশহারা আমরা নেই এবার আমরা বুঝতে শিখেছি জ্ঞানকে অর্জন করতে শিখেছি আর এই জ্ঞান যখন অর্জন করতে শিখেছি জ্ঞান বুঝতে শিখেছি তাহলে আমাদের দ্বারাই সব কাজ করা সম্ভব ঠিক কিনা